রহমত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নূর করব প্রচারে সমাজে করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ প্রিয় দর্শক আজ আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন যে রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে ধারাবাহিকভাবে এই লাইভ অনুষ্ঠানটির সুতরাং সমাধান অনুষ্ঠানটিকে নিয়মিত করার তফিক দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা দুইশতম পর্বে উপনীত হয়েছি প্রতি সপ্তাহে একটি দিন এক ঘন্টা করে লাইভ অনুষ্ঠানটি করে ধারাবাহিকভাবে সেটিকে দুইশতম পর্বে উন্নীত করা এবং সে পর্যায়ে সে পৌঁছতে পারা দুইশতম পর্বকে স্পর্শ করতে পারা সন্ধেহাতভাবে আল্লাহ তালার অনেক বড়ো একটি এসান আমরা আমাদের মহান রবে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সাড়ে চার বছর ধরে একটা অনুষ্ঠান এভাবে অব্যাহত গতিতে চলতে পারা এটা আল্লাহ তালার একান্ত অনুগ্রহ ছাড়া কোনো দিনই সম্ভব নয় আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে বিশেষ কোনো স্পন্সর নেই অনেকে স্পন্সর হতে চেয়েছেন আমরা বিনয়ের সাথে সেই আবেদনগুলোকে ফিরিয়ে দিয়েছি এবং আসন্না ফাউন্ডেশনের দাওতিক কার্যক্রমের অংশ হিসাবে এই প্রশ্নতূলক অনুষ্ঠানটি হয়ে থাকে নিজস্ব স্টুডিও থেকে এটার জন্য কোনো স্পন্সর নেই এবং এটার জন্য কোনো সুবিধা সুন্না ফাউন্ডেশন বা আমরা কেউ ভোগ করি না আপনারা শুরু থেকে যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে আজকের দিনে আমি বিশেষভাবে অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন আমি বিশ্বাস করি যে এই অনুষ্ঠানটি দুইশতম পর্ব পর্যন্ত যে এসেছে বা সাড়ে চার বছর যাবত যে এটি ধারাবাহিক আমরা ধরে রাখতে পেরেছি এর পেছনে আল্লাহর এহসানই হল মূল এবং একমাত্র এর পাশাপাশি আল্লাহর বান্দাবান্দি যারা আমাদের সঙ্গে শুরু থেকে পর্যন্ত ছিলেন বা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন অনেকে এক বছর ধরে অনেকে দুই বছর ধরে অনেকে শুরু থেকে যারা যে পর্যায় থেকে আমাদের সঙ্গে ছিলেন বা আছেন তাদের এই উপস্থিতি এটি আমাদেরকে এ পর্যন্ত আসতে অনেক বেশি সহযোগিতা করেছে অনুপ্রাণিত করেছে সন্ধেহাতিকভাবে আপনারা যদি আমাদের সঙ্গে না থাকতেন অনুষ্ঠানে আপনারা এঙ্গেজ না থাকতেন প্রশ্ন না করতেন কমেন্ট না করতেন শেয়ার না করতেন আপনারা লাইভ না দেখতেন তাহলে এই অনুষ্ঠানটি এ পর্যন্ত মোটেও আসতো না সেজন্য আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়ায়ের পাশাপাশি যারা আমাদের লাইভ অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে সম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদেরকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন সন্ধ্যাতিকভাবে এই বিশাল বড় নেক কাজ বা ভালো কাজ এটার জন্য আপনাদেরও সব এর ভাগিদার হওয়ার কথা আল্লাহ আপনাদেরকে সেই সব সে বিনিময় আল্লাহ দান করুন সেই সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আলহামদুলিল্লাহ দুইশত পর্বে আমরা প্রায় অ্যাভারেজে প্রতিটা পর্বে পঞ্চাশটির বেশি প্রশ্ন উত্তর দিয়েছি তাতে দশ হাজারের বেশি প্রশ্ন উত্তর দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ এই যাবৎ এবং চেষ্টা করেছি আমরা একই প্রশ্নের উত্তর যেন রিপিট না হয়ে নতুন নতুন প্রশ্ন যেন উত্তর দেওয়া যায় সে চেষ্টা আমরা করেছি এবং আপনারা জানেন যে এই প্রশ্নগুলোকে আবার ক্লিপ আকারে আমাদের আইকিউ এ বা ইসলামিক প্রশ্নোত্তর নামে আলাদা পেজ এবং চ্যানেল খুলে সেগুলোতে কেটে কেটে দেওয়া হয় যাতে করে প্রয়োজনের সময় আমরা এগুলোকে খুঁজে বের করে নিতে পারি সেই সাথে আইকিউ এ নামে ওয়েবসাইট আমরা করেছি ইসলামী প্রশ্নোত্তর নামে সেখানে আমরা প্রশ্নোত্তরের বিশাল বড় ভাণ্ডার গড়ে তুলতে চাই সে লক্ষ্যে আসন্না ফাউন্ডেশনের ওলামাইকরামের সহযোগিতায় আমাদের এই প্রশ্নোত্তরগুলোকে শ্রুতিলিখন করে সেগুলোকে আরও পরিমার্জন পরিবর্ধন ইত্যাদি করে আমরা সেগুলোকে টেক্সট কন্টেন্ট আঁকারে লিখিত প্রশ্নোত্তর আকারে সেখানে আপলোড করছি আশা করছি যে এটা এক সময় বিশাল বড় প্রশ্নোত্তরের ব্যাংকে পরিণত হবে আল্লাহ রব্বুল্লা আলমীনশোর অনুষ্ঠান অনুষ্ঠানকে যেন কবুল করেন আমাদেরকে যেন এখলাস দান করেন আপনারা দোয়া করবেন এই অনুষ্ঠান যেন যুগ যুগ ধরে চলতে থাকে সে দোয়া আপনাদের কাছে চাই আমার মৃত্যুর পরও যেন মৃত্যু পর্যন্ত বটেই মৃত্যুর পরও যেন এটি অব্যাহত থাকে অন্য কারোর মাধ্যমে এটি চলতে থাকে মানুষ উপকার যেন হতে থাকে আমরা সে দোয়া করি আল্লাহ কাছে আর পরিশেষে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা আমাদের সঙ্গে আছেন বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে দুইশতম পর্বে যারা আছেন তাদেরকে আমি স্পেশালি অভিনন্দন জানাচ্ছি যারা আগে থেকে আমাদের সাথে ছিলেন আছেন তাদের জন্য আমরা বিশেষ সুক্রিয়া জানাচ্ছি অনেকে আমাদের সাথে ছিলেন এই লাইভ অনুষ্ঠানে কিন্তু আজকে তারা দুনিয়াতে নিয়ে আমরা তাদেরকে স্মরণ করছি তাদেরকে আল্লাহবনের জন্য ক্ষমা করে দেন মাকফফুরত নসিব করেন জান্নাতের জন্য তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেই দোয়া রইলো এবং সেই সাথে আমরা যারা এই অনুষ্ঠানে বিভিন্ন সম্পৃক্ত আছি আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন এবং এখানে যেরকম আমরা একত্রিত আছি সম্পৃক্ত আছি আমাদের এই বন্ধনকে আল্লাহ তালা রাখুন জান্নাত পর্যন্ত জান্নাত জান্নাতের আমরা একত্রিত হতে পারি সে তফিক দান করুন জাজাকমুল্লা খের আল্লাহ তালা দরবারে লাহকুটি শুক্রিয়া আবারও যে তিনি আমাদেরকে আমাদের এই লাইভ অনুষ্ঠান সরাই সমাধানকে দুই শতম পর্ব পর্যন্ত উন্নীত করার তফিক দিয়েছেন ফালহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে